Ya Nabi Muhammad, Ya Rasul Muhammad, Tumi moro safaya, Tumi moro safaya. Jare bolben na subhanallah, arekti jor kore hobe na. Ya Nabi Muhammad, Ya Rasul Muhammad, Tumi moro safaya, Tumi moro safaya. Ya Nabi Muhammad, Ya Rasul Muhammad, Tumi moro safaya, Tumi moro safaya. Pele didar ekti bar, tomake khodar kosom, kolijar khon diye tokhon dhoabo tomar kothon. জোরে বলবেন না পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়েস কুরুনি দেখেনি ভাঙে ইসকে সকল দা তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া কুরআন দেখ 101 আল কুরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম জোরে হবে না কুরআন দেখ 101 আল কুরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিঘিম দেখো ডি এর পাবে না কোন সাথ তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া আল্লাহু আকবার এখন ওয়াজ শুনবে না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর জোরে বলবে না আরেকটু জোরে হবে না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের তল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল বয়ে প্রিয় তুমি গৌরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভাতি রদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভাতি রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি বই দিলে ধরো নিতে পায়ু স্বস্তি আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি বই দিলে ধরো নিতে পায়ু স্বস্তি মদিনার বাতাসের এসে বলে বাংলা আকাশের সুকুনামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার পান্ত চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আল্লাহু আকবার
আমার ভাইরা আমি বলেছিলাম যে দুটো পয়েন্ট প্রথমে একটা বলেছিলাম একটা আলোচনা করলাম তিনটে বিষয় রাসূলুল্লাহ আমি আরেকটা বলেছিলাম মানুষ মানে গুনাহ করে এখন তার আগে আমাদেরকে পরিবর্তন হতে চাই কারা কারা একটু হাত তুলে দেখান দেখি একজন তো বিদ্যান সবাই মিলে বলে আরে হাত তুলে রাখে রাখে জেনে রাখেন এই যে হাত তুললাম কষ্ট পেলেন আপনারা এই রাগ হলো যে হুজুর খেয়ে দে কাজ খুঁজে পায় না হাত তুলাচ্ছে রাগ করছেন কি আমার আব্বা গো আল্লাহ জি আজকে দিন আমাদের হাত তোলা কবুল করে নেয় maaf করতে পারে না পারে না অবশ্যই পারে আমার ভাই আপনাদের কাছে আলোচনা হবে জেনে রেখে দেন আল্লাহ যদি তৌফিক দেন আমি হয়তো আর মিনিট 15 20 আছি আপনাদের কাছে এখন অসুবিধা হবে না হবে থাকলে কথা বলেন যে যে না জেনে রাখেন আল্লাহ কবুল করে আমার সোনার আব্বারা ভাইরা তরুণীরা জেনে রাখেন আজকে একটা মানুষ অত্যাধিক হারে গুনাহ করে ভাই তার আগে ঠিক করে অবশ্যই হ্যাঁ আগে চাকরি তারপরে ঠিক কি না চাকরি না করে ডিউটি করতে পারবো না আগে নেতা চিনব তারপরে আমরা ভুল বলছি না ঠিক বলছি জোর করে বলেন জোরে বলেন ভুল বলছি না ঠিক বলছি নেতাকে যে নেতা সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ নেতা হিসাবে সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে বলবেন না কথা বলতাম এই কোচি তোরা বসে যাস দানি আছে এখানে বিরম কোন ভিড় করলে হয় গুনাহ হবে 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 জেনে রাখেন তাহলে আগে নেতা চিনতে হবে নেতাকে যে নেতা সম্পর্কে আমরা নামাজে বলি সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ নেতা হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীকে নেতা বলে চিনলেন আল্লাহ কবুল করে নেবে জোরে বলে আরেকটু জোরে হবে না তাহলে চিনার দরকার আছে না নাই আমরা কারা কারা নবী মানতে চাই হাত তুলে দেখান দেখি নারে তাকবীর জোর করে প্যান্ডেল ফাটানো আওয়াজ দিতে হবে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করে ভাই সমাজে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে এক হয়ে আন্দোলন করার দরকার আছে না নাই জোর করে বলো চিৎকার দিয়ে বলো যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে এক হয়ে আন্দোলন করার দরকার আছে না না জেনে রাখেন সমাজে এরকম অনেক মানুষ আছে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে ঠিক বলছি না ভুল বলছি কথা বলেনি কেন এই নবীর শর্মা একে দুনিয়ার মানুষ ছেড়ে দিতে পারে আমার আমার 2019 সালে ফ্রান্সের এক প্রখ্যাত নাস্তিক নবীর সম্মান নিয়ে কথা বলেছে আল্লাহকে 21 সালে এরকম ভাবে জেনে রাখেন আর তার বাংলাদেশের এক প্রখ্যাত নাস্তিক মহিলা তসলিমা নাসরিন নবী সম্মান নিয়ে কথা বলেছে আল্লাহকে পঙ্গু করে দিয়েছে আজকে কি ভেবেছেন নূপুর শর্মাকে আমার আল্লাহ ছেড়েছিল না আমার আল্লাহ সবথেকে যাকে বেশি ভালোবাসেন তিনি হলো জানে রহমত মুস্তাফা ধরে ধরে আরেকটু জোর করে হবে না আল্লাহ তাআলা নবীদের বিধিকে আল্লাহ এক কাছে করে জিজ্ঞেস করবে এই নবীরা তোরা কিসে রাজি সব নবীর একটাই কথা খোদা তুমি যাতে রাজি আমরা কি বলবে নবীরা কি বলবে আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি নবীরা জিজ্ঞেস করছে আল্লাহ তুমি কিসে রাজি মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ নবীর প্রেমিকে এরকম ভাবে আমার আল্লাহ জানাবি এ নবী আদম আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি আল্লাহ তাতে রাজি এ নবী সুলাইমান আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি আল্লাহ তাতে রাজি এ নবী দাউদ রে আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি আল্লাহ তাতে রাজি তবে আমার নবীরা আপনারা সাক্ষী থেকে যান আমি আল্লাহ কিসে রাজি আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আরো জোরে বলে হে নবীর
তাহলে নবী চিনব বলে ইনশাআল্লাহ ভাই বলেন তো আমাদের ভারতের রাজধানী কোথায় দিল্লি আচ্ছা দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশে ভাই কথা বল রাজধানী দখল মানে দেশ দখল রাজধানী দখল মানে কি রাজধানী দখল মানে দেশ দখল দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশের শুনো দাম দাম জেনে রেখে দেন অনুরূপ ভাবে আপনার আমার রাজধানী হচ্ছে অন্তর অন্তর যদি শয়তান দখল করে নেয় এই বডির কোনো দাম নেই ঠিক বলছি না ভুল বলছি কথা বলেন তাহলে এই অন্তরকে পাক করতে চাইতো নাকি আমরা সবাই হাত খুঁজছি পরিবর্তন হতে চাই জেনে রাখবেন রাসূলুল্লাহর কাছে এক সাহাবী গেল কেমন ভাবে পরিবর্তন হতে হবে ফার্স্ট জবানের হিফাজত করে একজন সাহাবী যে বলছে নবীর কাছে সে মদ খেত জিনা করত নবীর কাছে গিয়ে বলছে হুজুর আজকে দিনে আপনার কাছে এসেছি একটা আমল বলুন তো রাসূল বলছে যাও বাবা তুমি আজকে দিন আমি নবী আমার কাছে ওয়াদা করে যাও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না কি বলবে না জোরে বলো মিথ্যা কথা বলবো না সাহাবী আপনি চলে গেছেন নবী তো আমাকে ওই দুটোর মধ্যে একটা কিছু বলেন আমি যে জিনা করি মদ খাই এর ব্যাপারে একটা কথা কিছু নবী বলেন আমি শুধু এসে বলবো মিথ্যা কথা বলবো শুনছেন তো চলে গেছে খুব মনোযোগ দিয়ে শুনে পরিবর্তন কাকে করে দেখে সাহাবী আস্তে আস্তে করে বাড়ি চলে আপনার একজন নবীর কাছে গেছে মদ খেয়ে রাসূলুল্লাহর দরবারে গেছে খেয়ে ফেলেছে তবে আজকের দিনে কথা দিচ্ছি আমি জীবনে কোনোদিন আর মদ খাবো না জোরে বলবেন না আরেকটু জোর করে হবে না নেক্সট দ্বিতীয় দিন গেছে চিনা করে আবার নবী জিজ্ঞেস করছে বলছে হুজুর অন্যায় করে ফেলেছি তবে কথা দিলাম আজ জীবনে আমি কোনোদিন আর কোনোদিন এই যে জবানের হিফাজত করা আমাদের ঘরে জবানের হিফাজত হয় এসব ইয়ং ছেলেগুলো বসে আছে দেখবেন এরা যদি বলে আপনাদের বাজারে নতুন হাট যদি কেউ বলে নতুন হাট বাজারে যাবো বাজারে ঘরে খাওয়া দাওয়া করে আপনার কি বলে বিরাতে যাবো কি বদরে যাবো দেখবেন এই কথা বলতে চারবার পাঁচবার আমাদের যুবকদের মুখ থেকে একটা নাপাক কথা উচ্চারণ সমাজদার কে ইশারা কাফি হয় আমি কি বলতে চাইছি যারা বুঝার বুঝে নিচ্ছে কথাই কথাই শুধু ওই কথা এক লোকে নিজের মরণের সময় চলে এসেছে সবাই পানি খাচ্ছে খুব বিরক্ত হয়ে যাচ্ছে যত পানি খায় তত বিরক্ত হয় লাস্টে গেলে কি করেছে পানি খাতে খাতে কোনো বিরক্ত হয় না পাক কথা বলি দুনিয়া থেকে বিদায় দিয়েছে
তাহলে জবানে হিফাজত করেন আমার আল্লাহ কবুল করে দিবে জোরে বলে রাসূল বলেন ইন্না ফি জাসাদা লা মুদগাতুন ইজা সালুহা সালুহা জাসাদা কুল্লুহু আমাদের দিল কি আন্দাজ এক গোস কা টুকরা খায় अगर वो গোস কা টুকরা পাগ রহে তো পুরা কমপ্লিট বডি পাগ জোরে বলবেন না আরেকটু জোর করে বলো ও ইজা ফাসাদা ফাসাদা জাসাদা কুল্লুহু अगर वो গোস কা টুকরা নাপাক হয়ে যায় তো পুরা কমপ্লিট বডি নাপাক আল্লাহ ওহি আল্লাহ উসকা নাম হ্যায় কাল অন্তর অন্তর পাক মানে বডি পাক আর অন্তর নাপাক পাক বডি নাপাক इसका मतलब ये हुआ जब आपका पूरा कंप्लीट बॉडी नापाक हो जाए नमाज पढ़ेगा पूरा नहीं होगा रोजा रखेगा नहीं होगा क्या करेगा सबसे पहले हम दोनों को ये बात सोचना चाहिए कौन सा चीज है प्रोडक्ट है जो हमारे दिल की बीमारी दूर कर सके ए मोर में खुदा तआला कुरान पाक ने इरशाद फरमाया या अय्युहल्लज़ीना आमनू तूबू इलल्लाह तौबतन नसूहा कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे जोरे बोले थला अल्लाह के से खालिस अंतर तौबा चाहिए तो अनु अंतर पर ये अंतर क्या बात तीन भागे 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 जोरे बोलो তিন ভাগ এক ভাগ হচ্ছে কালবে সলিম সুস্থ অন্তর কি অন্তর কথা বলে না সুস্থ অন্তর সুস্থ অন্তর কাদের আল্লাহ নবী মাহবুব বান্দাদের অন্তর সুস্থ জোরে বলবেন না আরেকটু একটু কান্ডের আগে থেকে লোক অনেক ঘুরে গেছে সবাই মিলে একসাথে বলে কত জোর আওয়াজ হয় একটু জোরে বলবে না আল্লাহ সুবহান ভাই আপনাদের দোয়া আমি যেখানে যাই এরকম ভাবে মানুষ যা সব সময় ফলফটে হাই হাই থাকে বলেন একটু আরেকটু জোরে বলেন জেনে রাখেন ফার্স্ট হচ্ছে কালিমা সলিম আল্লাহ আল্লাহর অন্তর সুস্থ না অসুস্থ সুস্থ অন্তর তারা আল্লাহর গোলাম হয়ে গেছে আল্লাহ কবুল করে নিয়েছে পিরানে ফি দস্ত কোন আব্দুল কাদের একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একজন করার মধ্যে এক বাবুর্চি ডিম ভাই চাইছে বড় বিসা বলে করার মধ্যে আচ্ছা উনিকে মেরে দিচ্ছি বলছে না হুজুর আমি ডিম ভাই চাই ঘুরিয়ে দিচ্ছে যেই তাকায় দেখে আল্লাহর কাছে করার মধ্যে মুরগির বাচ্চা ছেড়ে বলবেন না কোন আব্দুল কাদের আটা হুজুর 130 বছর চুরি করছে 130 30 ইয়ার্স বলেন ভাই ভাই 30 বছর চুরি করছে কেউ তাকে ধরতে পারে না মানে মনে মনে নিয়ত করেছে আজকে বড় বি সাহেবের বাড়িতে বাড়িতে করতে যাব কার বাড়িতে বড় বি সাহেবের বাড়িতে হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় বড় আর না ধরতে পারলে আমি চোর বড় কে বলছে কথা বলে না জোরে বলো ওই আমি পিছন দিকে আমার আব্বা গুনে একটু কথা বলে কে বলছে চোর চুরি করে আর সব ব্যাগের মধ্যে মাল ভরে হচ্ছে যাই আজকে হুজুরকে যে দেখি গেট থেকে বের হতে পারলি আমি বড় যে গেটের কাছে গেছে মালপত্র নিয়ে আল্লাহর কুদরত অটোমেটিক গেট বন্ধ হয়ে গেছে যেটা বলবেন না সবাই মিলে আরেকটু জোরে হবে না আটা নেক্সট ও যে প্রথমবারে কি কারণে বন্ধ হয়ে গেল বাবা যাই মালপত্র রেখে দিয়ে চলেছে আবার রেখে দিয়েছে দরজা খুলতেছে দেখে নাকি দরজা অটোমেটিক আটটার আবার কি করেছে অটোমেটিক দরজা আবার খুলে গেছে প্রথমবার হয়তো হইতো কারণে বন্ধ ছিল দ্বিতীয়বার খুলে গেছে যাই দ্বিতীয়বার আবার তৃতীয়বারের বেলায় দরজা আবার বন্ধ হয়ে গেছে আবার বলছে যাই তৃতীয়বার খুলে গেছে তৃতীয়বারের বেলায় মালপত্র নিয়ে চলে এসেছে এসে বলছে যাই দরজা খুলে দেখি পুরোপুরি খালি হাতে গেলেও দরজা খুলছে ভর্তি হাতে গেলেও দরজা খুলছে বলছে এবার পড়েছি ধরা যাই এবার বড় পীর সাহেব হুজুর আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন হুজুরের যে কদমে পড়ে গেছে হুজুর বেয়াদবি মাফ করেন আমি চোর সাক্ষ্য দিচ্ছি বেসাক আপনি বড় পীর জোরে বলে আরেকটু জোর করে হবে না সুবহানাল্লাহ
কোন আব্দুল কাদের শিশু বেলায় হুজুরের আব্বা নাবালক অবস্থায় হুজুরের আব্বা বলছে বাবা চলো তোমাকে মসজিদে নিয়ে যাব আমি কেমন ভাবে নামাজ পড়ি তুমি এটা দেখবে দেখে তুমি শিক্ষা নিবে আমি কেমন ভাবে নামাজ পড়ি বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই নামাজ দেখে কি করলেন সবাই আস্তে আস্তে চলে গেল বড় পীর সাহেব আটা আটা মসজিদের বাইরে সিঁড়িতে বসে আছে সব যারা নামাজীরা সব নিচেই জুতো খুলেছে বড় পীর সাহেব তাদের জুতো উপরে করে করে কোথায় কোথায় সিঁড়িতে আমরা জুতো খুলে যাই তো নিচে জুতো কোথায় কোথায় উপরে আর যারা উপরে খুলেছে তাদের জুতো নিচে গিয়েছে আর সবাই মিলে ধরে যে কে জুতো সরাই প্রথম দিন দেখে এরকম প্রবলেম দ্বিতীয় দিনের দিন আরেকজন দেখছে তারা দেখবো আজকে কে জুতো সরাই আরেকজন এসে দেখে নুকিয়ে নুকিয়ে সেম প্রবলেম তৃতীয় দিনের দিনে বলছে দাঁড়া আজকে নামাজ না পড়ে গুছিয়ে দেখবো কে জুতো সরাই নুকিয়ে নুকিয়ে বসে আছে দেখে নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী উপরে আর সবাই মিলে বড় পীর সাহেবকে যে ধরেছে কদমে পড়ে গেছে হুজুর আজকে দিনে আবু সালেহ মুসা জাঙ্গির কাছে চলে গেছে আপনি কোন ছেলে মসজিদে এনেছেন যে প্রতিদিন গোলমাল করে দিচ্ছে খবরদার মসজিদ আনবেন না যান কে নিয়ে চলে যান আল্লাহর ওলি বড় পীর সাহেবকে মসজিদে দিকে মসজিদ থেকে আপনার আবু সালেহ মুসা জাঙ্গি বাড়ির দিকে নিয়ে চলে যান আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন হযরত বড় পীর সাহেব হযরত আবু সালেহ মুসা জাঙ্গি বলে ও বাবা আব্দুল কাদের ও বাবা আব্দুল কাদের তুমি কেন এরকম কাজ করো কেন বাবা উপরে জুতো কেন নিচে করো নিচে জুতো কেন উপরে করো ও যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলেছিলেন আব্বা জান আমি নিজের ইচ্ছায় কাজ করিনি নিজের ইচ্ছায় কাজ করিনি আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন এ আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলো কি মসজিদে সিঁড়ির উপরে করে দাও আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলো কি মসজিদে সিঁড়ির উপরে করে দিই কোন আব্দুল কাদের এক সাহেব হুজুরের মুড়ি ধোবো বলেছিলেন যাই বড় পীর সাহেবের আজকে মুড়ি ধোবো আগে দেখবো আমল কেমন করে আমল যদি ঠিক থাকে তবে আল্লাহর ওলি বলে মানুষের মনমনি চলে গেছে বড় পীর সাহেব এরকম ভাবে আল্লাহর ওলি বড় পীর সাহেবের কাছে চলে গেছে যে দেখে হুজুর শুধু বড় বড় মন করে সুন্নত পড়ে নি মুড়ি তো খেপে লাল আল্লাহ কি পীর ধরেছে সুন্নত পড়ে নি শুনছেন এখন সুন্নত কি আপনার ঘরে পড়া যায় না কথা বলতে জোহরের ফজিলত প্রসঙ্গে এসেছে আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি জোহরের চার রাকাত আর চার রাকাত জামাতের সঙ্গে আদায় করে আল্লাহ তার রুজিতে বরকত দেয় জোরে বলবেন না এরকম ভাবে বড় পীর সাহেব বলে বাবা আমি তো বাড়িতে নামাজ পড়ি বলছে ঠাক ঠাক এটা বাদ দিল বলছে আল্লাহর ওলিরা সারা সারা রাত জেগে ইবাদত করে রাতের বালিশের মাঝে যে দেখি আল্লাহর ওলি বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি করেছেন আস্তে আস্তে করে বড় পীর সাহেব আপনার চুপ করে নিচে আপনার বড় পীর সাহেব বসে আছে এরকম ভাবে বড় পীর সাহেব নিচে আপনার চুপ করে রাতের ঘুমিয়ে আছে এই মুড়ি জামাতকে দেখছে কি করে দেখবে দেখে সকাল এরকম আপনার কি বলেন ভোর হয়ে গেছে বলছে আল্লাহ সারা রাত হুজুর ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল ই কি পীর ধরেছে ভোরের টাইম ওলি আল্লাহদের প্রতি ইলহাম হয় ইলহামে আওয়াজ আসছে আব্দুল কাদের সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আমার আল্লাহকে রাজি করে ফেলেছো আব্দুল কাদের যাও আজকে দিনে আমি জানিয়ে দিলাম আজকে দিনে বলে দিলাম যাও তুমি আজকে দিনে এখান থেকে তুমি কি দোয়া চাও আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ তুমি আমায় একটু মোটা বানিয়ে দাও কি করে দাও
তা বলে না মোটা করে কিন্তু মুড়ি দাঁড়ো চেপে যাচ্ছে আল্লাহ হুজুর ইচ্ছি দোয়া চাইছে লোক দোয়া চাই জাহান্নাম থেকে বাঁচাও কবরে আজাব থেকে রেহাই করো জিতে বরকত দাও তা না দোয়া চাই আব্দুল কাদের জিলানি দোয়া করছে আল্লাহ তুমি আমায় মোটা পাঠা সেই আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন আস্তে আস্তে করে বড় বিষয় আব্দুল কাদের তৃতীয় দিন দোয়া চাই সেম দোয়া করছে তৃতীয় দিন সেম দোয়া বড় বিষয় আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেল আল্লাহ আজকে দিনেতে এরকম ভাবে মুড়ি চিন্তায় পড়ে গেছে আল্লাহ হুজুর কেন এত মোটা হওয়ার দোয়া চাই হুজুরের কদমে পড়ে গেছে আল্লাহ বাগের অনি হযরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কদমে পড়ে যায় ও বাবা আব্দুল কাদের হুজুর আজকে দিনে আপনি কেন এত বার দোয়া চান হুজুর এত কেন মোটা হওয়ার দোয়া চান হুজুর আপনি তো ঠিকই আছেন এত কেন দোয়া চান ও যুবকেরা আল্লাহ পাকের অলি হযরত আব্দুল কাদের জিলানি বলেছিলেন ও গো বাবা সাহেব আমি আব্দুল কাদের জিলানি আমার নিজের জন্য ভাবি না আমি আমার আল্লাহর কাছে মোটা হওয়ার দোয়া চেয়েছি আল্লাহ কবুল করে নিয়েছি কেন হুজুর দোয়া চাইলেন বাবা মরি শুনে রেখে দাও আমি আব্দুল কাদের জিলানি এই জন্য মোটা হওয়ার জন্য দোয়া চাই কেননা কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ কোটি 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 গুনাহগার উম্মত উম্মতিরা যখন জাহান্নামের দিকে যাবে আমি আব্দুল কাদের জিলানি জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মত উম্মতি যেন জাহান্নাম আমার দিকে না যায় সেই আব্দুল কাদের আল্লাহ কত মাকাম দিয়েছে হযরতে ওয়েস করুনি দোয়া চেয়েছে অন্তর পাগনা দোয়া চেয়েছে নবী পাঠিয়েছিলেন যাও আমার ওয়েস করুনি কে দোয়া করতে করতে আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতদের মাফ করে দেয় জোরে বলে বলে আরেকটু জোরে জোরে হবে না তাহলে ভাবেন এটা হলো কালবে সলিম আমার ভাইকে নিচে বসতে বলতে কমিটি ছেলে চিতা কি আপনাদের বিরক্ত আমার ভাইরা আব্বারা পারমারা যাই হোক অনেক খুন আমি তো এটা কমপ্লিট করতে পারলাম না আল্লাহ জিনা জিকা দেয় ইনশাআল্লাহ পরে আলোচনা হবে জেনে রাখেন কলবে সলি দাদা হুজুরের এক খলিফা ছিলেন জিনার নাম ছিল জিনার নাম ছিল হযরতে আপটার হাফেজ জামানউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যিনি রাস্তা দিয়ে পার পার হতে যাচ্ছেন রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল কি হয় কথা বলে না রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে গেল ভারত ভারত অ্যাক্সিডেন্ট কথা বলে না পোস্টমর্টম কি হয় জোরে বলো পোস্টমর্টম রোড অ্যাক্সিডেন্টে আপটার হুজুরে লাশ কে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেল আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি পুরি মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল এ সরকারি প্রশাসনেরা তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না ময়না খানায় নিয়ে যেও না আল্লাহর ওলি লাশটাকে তারিফ আল্লাহ জো করো তারিফ আল্লাহর একদিকে আল্লাহর ওলি লাশটাকে রেখে দাও আর একদিকে পাল্লায় আমরা মুড়িদেরা টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিই খানা পানি করে দেব তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না ময়না খানায় নিয়ে যেও না ও যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে ওই কাটা অংশটা থেকে তখনো পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে আরো জোরে হবে না তাহলে জেনে রাখেন এটা হলো কালবে সলি সুস্থ অন্ত আমি যে দরবার থেকে আল্লাহ করে আপনারা হইতো এটা এটা চার রাস্তা আছে লাগা বিরা বদর 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 পিন্নগর শরীফ আপনার দাদা হুজুরের এক খলিফা ছিলেন দাস্তে বায়াত মানুষ ছিলেন যিনাকে আল্লাহ 118 বছর হায়াত দিয়েছিলেন জোরে বলবেন না
আরেকটু জোর করে হবে না আল্লাহ এত বড় আল্লাহ ওলি করেছিলেন হুজুর কিবলা লাশ কি যখন জমিনে আমার আমার হুজুর লাশ কি যখন জমিনে রাখা হয়েছিল আল্লাহ এক টুকরো মেঘ ছায়া ছড়িয়ে দিয়েছিলেন জোর করে বলবে না এত বড় আল্লাহর ওলি পিরনগর শরীফ ফুরফুরা শরীফ থেকে আরো 40 কিলোমিটার যেত সুজা আরামবাগ আরামবাগের কাছে জেনে রাখেন হুজুর কিবলা লাশ কে জমিনে রাখা হলো আল্লাহ তো তবকার আল্লাহর ওলি করেছিলেন হুজুর কিবলা দাদা হুজুরের দস্তে বায়াত মানুষ ছিলেন 2013 সালে ইন্তেকাল করেছিলেন কত সাল 13 সালে হুজুর ইন্তেকাল হয়েছিল আজকে আটটা এরকম ভাবে টাকা হলো দাদা হুজুরের সঙ্গে দেখা করে কলকাতার 9 নম্বর হালদার লেন থেকে দাদা হুজুরের সঙ্গে দেখা করে আজ গঙ্গা নদীর উপর দিয়ে কোথা দিয়ে গঙ্গা নদীর উপরে জোয়ার আছে না আছে কথা বল সারা দাও গঙ্গা নদীর উপরে জোয়ার আছে জোয়ার নৌকায় তলমল করছে নানা জান আল্লাহর জিকিরে ফানা হয়ে গেল মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ নবী প্রেমিকেরা অন্তরকে পাক করলেন আল্লাহ কবুল করে নিবে আমার আপনার ভিন্ন করে নি এরা খুব হবে পীর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ভিন্ন করে হুজুর এমন সময়তে নানা জান বলে আমি আল্লাহ 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 জেগেরে ফানা হয়ে গেলাম ও যুবকেরা এমন সময়তে নানা জান বলতে লাগে ওই তরিয়ার প্রতিটা ঢের আওয়াজ থেকে আল্লাহ 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 আওয়াজ করা আমি আব্দুল আজিজ পিন্ত করে খুঁজু নিজে কানে শুনতে পা তাহলে আল্লাহ তাদের অন্তরকে পাক করেছে সেলিম এটা হলো জেনে রাখেন আল্লাহ কবুল করেন আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা আরো দুটো পয়েন্ট মাশাআল্লাহ আমার খালা খালা ভাই এসেছে আপনাদের কাছে আলোচনা করবে আমি এখান থেকে আবার সেই আপনার বললাম দন্তলাই প্রোগ্রাম আছে বেরিয়ে যাব যতটুকু আলোচনা করলাম দুই নম্বর হলো কালবে মরিজ অসুস্থ অন্তর তিন নম্বর কালবে মাইয়ে মৃত অন্তর এই অন্তরকে পাক করে আর দেখবেন বান্দা যখন গুনাহ করে কি করে গুনাহ করে গুনাহ করতে করতে দেখবেন সে নির্লজ্জ হয়ে যায় নাম্বার 1 সে নির্লজ্জ হয় নাম্বার 2 বান্দা যখন অত্যাধিক হারে গুনাহ করে দেখবেন তার অন্তর কালো হয়ে যায় কি হয় কথা বলেন অন্তর কালো হয়ে যায় নাম্বার 3 তার রুজি কমে যায় কি কমে রেজেকের বরকত কমে যায় নাম্বার 3 তার চেহারার মধ্যে বিকৃতি ঘটে আমাদের সমাজে কিছু কিছু কুলাঙ্গার আছে আমি কোথায় একটা নিউজ দেখেছিলাম একটা কলেজ পড়ুয়া ছেলে 100টা ধর্ষণ করে বাবা সেলিব্রেশন করেছে কত বড় কপাল ফাটা ও 100টা ধর্ষণ করেছে ধর্ষণ করে আবার সবাইকে মিষ্টি খাইয়েছে খা খা মিষ্টি আমি সেঞ্চুরি পূর্ণ করেছি কত যাচ্ছে এরকম কপাল ফাটা আছে আল্লাহ কবুল করে আমাদের সকলকে হকের উপরে ন্যায়ের উপরে চলার তৌফিক দান করুন আমার ভাই অনেকক্ষণ আলোচনা করলাম আপনারা কষ্ট পেলেন কোনটা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো চোরা চোর সে কোন রূপকারে সাজালো চোরা চোর চারিদিকে নবরূপে করে তোরা জনমন সেই রূপ দেখে হই আখি হই সুশীত না আখি জয় সুশীত কেটে গেছে পুঁথি নিশীতে রতি পহরে সে কোন রূপকারে সাজালো চোরা চোর এসে কোন রূপকারে সাজালো চোরা চোর বনে বনে ফুটে ফুল করে পাখি কলর সবখানে কেন এত বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন আয়োজন গুঞ্জনে মুখরিত গোটা মরুপান
পাথরে সে কোন রূপকারি সাজালো এ চোরাচোরে সে কোন রূপকারি সাজালো এ চোরাচোর মারুন খাবা মারুন খাবা সৃজনের রহম এসেছে ধরণীতে নুরুল নবি হাজির জোরে হবে না মারুন খাবা সৃজনের রহম এসেছে ধরণীতে নুরুল নবি হাজির নুরুল নবি হাজির আলোকিত তাই মাতা আমিনার পুরে ঘরে সে কোন রূপকারি সাজালো এ চোরা চোরে সে কোন রূপকারি সাজালো এ চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারি সাজালো এ চোরা চোর একটু জোর করে বলো বিদায় বেলায় এখনো মুনাফিকি হাত হাত আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো এই কত ইউটিউবার ভাই দেখেছেন আমাকে অনেক ভালোবাসে যেখানে যাই আল্লাহ কবুল করে অনেক আমার বাপেরা আজকে তারিখে আমি অনেকে ভালোবাসি আমি যদি কোনোদিন এই আপনার তারা বদর কি এই আশপাশ এলাকায় বিপদে পড়ি হেফাজতের মালিক আল্লাহ আপনাদের যদি ডাক দিই সারা পাবো তো নাকি ইনশাআল্লাহ জোর করে বলেন হ্যাঁ জোরে বলো কোন অসুবিধা নাই তো নাকি আল্লাহ কবুল করে সকলে আমার জন্য দোয়া করে ছোট ভাই এসেছে আপনাদের কাছে আলোচনা করবে